আমি আছি এখন লেমন ট্রি হোটেলের সামনে লোকেশনটা আপনাদেরকে বোঝাই সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশের দ্বিতীয় গলি এটা এবং আমি এখান থেকে স্বপ্নীল সিন্ধু দেখতে পাচ্ছি সাদা বিল্ডিংটা স্বপ্নীল সিন্ধু এবং আপনাদের অনেকের কাছে পরিচিত হতে পারে সি ফ্রন্ট রিসোর্ট কারণ এর আগে আমরা সি ফ্রন্ট রিসোর্টের ভিডিও করেছি এবং অনেক ভালো রেসপন্স পেয়েছি আপনাদের থেকে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ল্যামন ট্রি হোটেল ছোট হোটেল নতুন হোটেল এবং সুন্দর হোটেল চলুন রিসেপশন সেকশন আমরা এই হোটেলে দুটো ক্যাটাগরি রুম আপনাদেরকে দেখাবো কাপল রুম দেখাবো এবং ট্রিপল রুম দেখাবো রিসিপশনের মধ্যে আপনাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাদের আইডেন্টি শেয়ার করা ফটো আইডেন্টি যখন আপনি রুম এখানে বুক করবেন যতজনই আসেন না কেন প্রত্যেকের ফটো আইডেন্টি এখানে প্রোভাইড করবেন রুমের কি নেবেন রুমে চলে যাবেন ওয়াইফাই পার্কিং নন এসি রুম এবং এসি রুম দুই ক্যাটাগরির রুমই আপনারা পাচ্ছেন আমি আপনাদেরকে এসি রুমগুলো দেখাচ্ছি দুটো রুম দেখাচ্ছি দুটো ক্যাটাগরির রুম নন এসি রুমের প্রাইস এর চেয়ে একটু কম হবে কাপল রুম দুজনের জন্য সেট আপ এসি রুম অনেক ক্ষেত্রেই এই টাইপের হোটেলগুলোতে এসি রুমের মধ্যে যখন তারা রিমোট প্রোভাইড করে না তখন তারা সেই রুমটাকে নন এসি রুম হিসেবে কাউন্ট করে তো এই টাইপের রুমগুলাই আপনারা আসলে নন এসি রুমেও পাবেন এই পাশটাতে আমরা পাচ্ছি আলমারি সেকশন জায়নামাজ দেওয়া আছে হ্যাঙ্গার রাখা আছে তাক দেওয়া আছে পরিষ্কার সুন্দর আমার এই টাইপের বাজেটের মধ্যে অনেক সময় মনে হয় কি যে ভিতরে পরিষ্কার না কাপড় আমার রাখতে আমার কেমন যেন লাগে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার হ্যাঁ যে পরিষ্কার সাইড টেবিল বেড দুইজনের জন্য টিভি দেওয়া আছে এখানে আমি একটা ছোট টেবিল পাচ্ছি বসার জন্য টিভিটা হচ্ছে এতটুকু সাইজের মিনস আমার এক হাতের মতো এটার সাইজটা কতটুকু বলা আমি শিওর না মেবি থার্টি টু ইঞ্চ হতে পারে মিরর দেওয়া আছে ভার্টিক্যাল মিরর ছোট একটা বারান্দা দেওয়া আছে আমি এখান থেকে একটু ভালো রোদও পাচ্ছি ওয়াশরুমের মধ্যে আপনারা বাথিং এরিয়া হাই কমোড এবং হ্যান্ড ওয়াশ সেকশন পেয়ে যাচ্ছেন টাওয়াল পাচ্ছেন টুথপেস্ট পাচ্ছেন সোপ পাচ্ছেন শ্যাম্পু পাচ্ছেন তিন হাজার টাকা হচ্ছে রুমের র্যাকুয়েট এবং অক্সিজেনের সবচেয়ে কম প্রাইসে যখন একদম অক্সিজেন থাকে ওয়ার্কিং ডেইজ থাকে তখন আপনারা এই রুমটি এক হাজার টাকায় পেতে পারেন কিন্তু শুক্রবার শনিবার বা অনেক ক্ষেত্রে বৃহস্পতিবার বা ছুটির দিনগুলোতে তখন কিন্তু এই রুমগুলো এক হাজার টাকায় পাওয়া যায় না তখন প্রাইসটা আরেকটু বেড়ে যায় এবং এর জন্য আপনাকে ফোন করে জানতে হবে নিচে নাম্বার দেওয়া আছে ফোন করে জানতে হবে যে এই মুহূর্তে মানে আপনি যখন চেক ইন করতে চান বা আপনি যখন এই হোটেলে আসতে চান তখন এই রুমের রেন্ট কত আছে ট্রিপল বেড এটির একটি এসি রুম দুইজনের সেট কর্নারে একজনের সেট টিভি আগের মতো এখানেও পাচ্ছেন একটা আলমারি হ্যাঙ্গার এবং নিচের সাইডটাতে তাক করা আছে এই পাশটাতে বসার জন্য সিটিং সেট আছে একজনের পানির বোতল ভার্টিক্যাল মিরর আর এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা বারান্দা এখান থেকে যা ভিউ পাচ্ছেন বারান্দার বাইরে গেলে আমি সেম ভিউটাই পাবো তাই আর বাইরে যাচ্ছি না বারান্দার ভিউটা আমার কাছে ভালো লাগছে এটা অনেকটুকু দেখা যাচ্ছে এখান থেকে মানে চোখ অনেকটুকু পর্যন্ত যাচ্ছে চোখের ওয়াও এখান থেকে তো অনেক কিছু দেখতে হবে এটা তো মিস হয়ে যাবে এটা তো বাড়ি যেতেই হবে রং ধনু হা 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 রয়্যাল পার্ল সুইসের উপর দিকে আমরা রঙ ধনু দেখতে পাচ্ছি ওয়াউ অনেকদিন পর আমি রঙ দেখলাম অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে এই পাশটা কমপ্লিট হয়নি অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে ভালো লাগলো দেখে আশা করিনি এরকম কিছু এখান থেকে দেখতে পাবো আমি তো হতে যাচ্ছিলাম না বারান্দায় এখন আমি রঙ ধনু দেখে ফেলেছি এই রুমের ওয়াশরুম সেকশনটা হচ্ছে এটা আমার কাছে ওয়াশরুমের টাইলসের কালারটা ভালো মনে হয়েছে এরকম বাজে ছোটদের মধ্যে এই এইপের সেট আপটা আসলে দেখতে সুন্দরই লাগছে ওয়াশরুমের মধ্যে পাচ্ছেন বাথিং এরিয়া কমোড হ্যান্ড ওয়াশ সেকশন টাওয়াল পাচ্ছেন ডেন্টাল কিট পাচ্ছেন মানে টুথপেস্ট টুথব্রাশ এই রুমের হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আগের মতো একদম অফিসিজনের সময় আপনারা এই রুমটা পেতে পারেন পনেরোশো টাকায় আর যখন একটু রাশ টাইম থাকবে একটু ছুটির দিন থাকবে তখন প্রাইসটা একটু বাড়বে এবং ওই বাড়তিটা কত হতে পারে সেটা জানার জন্য আপনাকে নিচের দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে এবং জানতে হবে যে কারেন্টলি রুম রেন্ট কত আছে এই তো ছিল লেমন ট্রি হোটেল আমার কাছে মনে হচ্ছে ছোটো সিমসাম কিউট একটা হোটেল কালার ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইট হাউস কক্সেস বাজারের লাইট হাউসটা এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু লাইট হাউসটা এখান থেকে ভালো লাগছে এখানে এই হোটেলে আসার পর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস আমি এক্সপিরিয়েন্স করে ফেললাম লাইট হাউসটা অর্ডার করে এখান থেকে খুব সুন্দর লাগছে আবার একটু আগে আমি রং দেখে ফেললাম খুব ভালো লেগেছে কল করুন জেনে নিন যে এখানকার কারেন্ট রুম রেন্ট কত আছে এবং আপনার কোন রুমটা প্রয়োজন বুক করে চলে আসুন আমি মৌসিদী মন্ডি ছিলাম আপনাদের সাথে একটি বাজেট হোটেলের ইনফরমেশন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম